আমি আমার ফোনটাকে পিসি থেকে ইউজ করছি হোয়াটসঅ্যাপ গাইজ এই সরকার আজকে আমি আপনাদের দেখাবো একদম ইজিয়েস্ট ওয়েতে কীভাবে আমরা আমাদের ফোনটাকে পিসির সাথে কানেক্ট করতে পারি অর্থাৎ ফোনটাকে পিসি থেকে যেন ইউজ করতে পারি বা কন্ট্রোল করতে পারি সো ফার্স্টে আপনি আপনাদের একটা পিসি থেকে আপনাদের যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিবেন আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম সো এখান থেকে দেন সার্চ করতে হবে ভাইস ও ভি ওয়াই এস ও আর ভাইসোর সার্চ করার পরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে ডাউনলোড বাটনটা আছে সেই ডাউনলোড বাটনে ক্লিক করব দেন এখানে প্ল্যাটফর্মগুলো আছে উইন্ডোজের জন্য ম্যাকের জন্য লিনাক্সের জন্য ব্রাউজারের জন্য আপনি যদি উইন্ডোজ ইউজার হন দেন উইন্ডোজের জন্য ম্যাক ইউজার হলে ম্যাকের জন্য সো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব আমি এখানে ক্লিক করলাম এবং ডাউনলোড স্টার্ট হয়ে গেছে একশো নয় বির মতো ই এক্সি ফাইলটা সো অলরেডি আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পরে নেক্সট নেক্সটে ক্লিক করে নর্মালি যে অ্যাপ্লিকেশনগুলো আমরা যেভাবে ইনস্টল করি আমাদের কম্পিউটারে সেভাবে ইনস্টল করে নিবেন এবং ইনস্টল করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফোনটা আছে মোবাইল ফোনটা অর্থাৎ যে ফোনটার সাথে আমরা কানেক্ট করবো সেই ফোনটার আমাদের ডেভেলপার অপশনটা খুঁজে বার করতে হবে তো আমার এই মোবাইলের মধ্যে এখানে ডেভেলপার অপশানটা হচ্ছে সিস্টেমের মধ্যে ক্লিক করবো দেন অ্যাডভান্সড অ্যান্ড দেন ডেভেলপার অপশানস তো এটা এক এক ফোনে এক এক জায়গার মধ্যে আছে সো ডেভেলপার অপশানসটা এখান থেকে ফার্স্টে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আমাদের জাস্ট একটা অপশন অন করতে হবে সেটা হচ্ছে ইউএসবি ডিভার্কিং এটা কিন্তু ইনিশিয়ালি অভাব অফ অবস্থায় থাকবে আপনাদের এটাকে অন করতে হবে ওকে সো এতটুক কাজ করে নিতে হবে এতটুক কাজ করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু ভাইসরটা অলরেডি ইনস্টল করেছি সো এইখান থেকে আমরা সার্চ করতে পারি ভাইসর চলে আসছে সো একটু অপেক্ষা করতে হবে সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ডিভাইসটা কিন্তু আমাকে দেখাচ্ছে ভাইসরটা ওপেন করার পর আপনাকে ডিভাইসটা দেখাবে তো আমি এখন আমার ফোন থেকে কোনটা খুলে ফেলছি সে এখন কিন্তু কোনো ডিভাইস নাই রাইট সো আমি আবার ইউএসবি কেবলটা কানেক্ট করছি এবং কানেক্ট করার সাথে সাথেই কিন্তু আমার এখানে ডিভাইসটা দেখাচ্ছে তো জাস্ট আপনাকে জাস্ট এই প্লে বাটনে ক্লিক করতে হবে এছাড়া আর কিছুই না সো এই হচ্ছে মূলত বিষয় এর মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনটাকে মোবাইলের স্ক্রিনটাকে আমরা পিসিতে এনে সেটাকে কন্ট্রোল করতে পারবো সব কিছু আপনি করতে পারবেন এখান থেকে এবং আপনারা চাইলে গেম গেম খেলতে পারবেন বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন চ্যাট করার জন্য বা মেসেজ করার জন্য কম্পিউটারের কিবোর্ড ইউজ করতে পারবেন এবং মাউসটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন সব কিছু সো এই ছিল বিষয় আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করবে সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি লাইক করতে পারেন অ্যান্ড যদি এখনও সমস্যা হয় দেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ